واتل عليهم نبأ ابني آدم بالحق إذا قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين زوري بولي سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে একটু লক্ষ্য করুন, ওয়াতলু আইয়া মুহাম্মাদ, হে মুহাম্মাদ আপনি পৌঁছে দেন, আলাইহিম আলাইহিম আয় আপনার উম্মতদের নিকটে আপনি পৌঁছে দেন, হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা আপনি সত্যায়িত করে আপনার উম্মতদেরকে জানায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি সেই ঘটনা? হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র ছিলেন, এক পুত্রের নাম ছিল হাবিল, আরেক পুত্রের নাম ছিল কাবিল। ঈদুল আজহার মাসলা মাসাইল বা ফজিলত সম্পর্কে আমরা সকলে অবগত আছি, ঠিক নেই? কিন্তু কুরবানি কোত্থেকে আসলো, কি তার ইতিহাস আমরা অনেকে জানি না, ঠিক নেই? সেই ইতিহাস আমাদেরকে জানার দরকার আছে না? আমাদের অনেকেরই ধারণা এই কোরবানিটা ঈদুল আজহাটা মূলত এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে, নাকি? কথা কোন ঠিক না? কিন্তু না, কোরআন সাক্ষী হাদিস সাক্ষী এই কোরবানিটা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করেছেন সেখান থেকে শুরু না। কুরবানির ইতিহাস আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম সর্বপ্রথম কুরবানি করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সেদিকে সংক্ষেপে কিছু কথা বলবো, ফজিলত মহত্ত্ব আমরা সামনে আরো সময় আছে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذا قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. زوري بولي سبحان الله. الله رب العالمين بولين ملك ريكتو لقه قرون ওয়াতলু আইয়া মুহাম্মাদ, হে মুহাম্মাদ আপনি পৌঁছে দেন, আলাইহিম আলাইহিম আয় আপনার উম্মতদের নিকটে আপনি পৌঁছে দেন, হক হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা আপনি সত্যায়িত করে আপনার উম্মতদেরকে জানায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি সেই ঘটনা? হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র ছিলেন, এক পুত্রের নাম ছিল হাবিল, আরেক পুত্রের নাম ছিল কাবিল। আদম আলাইহিস সালামের শরীয়তে আম্মা জান হাওয়া আলাইহাস সালাম যখন সন্তান জন্ম দিতেন, একই গর্ভে দুইজন সন্তান দিতেন, কয়জন? দুইজন সন্তান জন্ম দিতেন, একটা ছেলে একটা মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না?
আমাদের আম্মা জানেরা একই গর্ভে সন্তান আসে কয়জন, কিন্তু আমার আম্মা আমাদের আদিমা আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভে একই সাথে দুইজন সন্তান হতো, একটা ছেলে আর একটা মেয়ে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের শরীয়তে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভে যে সন্তানটা আসতো, পরবর্তী গর্ভে যে মেয়ে কন্যা সন্তানটা আসতো, ওই মেয়ে কন্যা সন্তানের সাথে আগের ছেলের সাথে বিবাহ যাইছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শরীয়তে কি জায়েজ আছে সন্তানের সাথে বিয়ে করা? জায়েজ আছে? আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল। তার এই সৌভাগ্যে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, হাবিলের বোনটা ছিল বড়ই কালো আর কাবিলের বোনটা ছিল সুন্দর। আদম আলাইহিস সালামের শরীয়তে নিজের বোনের সাথে বিয়ে করা জায়েজ নাই, পরবর্তী যে সন্তানটা আসবে ওই বোনের সাথে বিয়ে করা জায়েজ ছিল। ঘটনা ভালো করে পড়া লক্ষ্য করবেন, আমি বুঝাতে চাচ্ছি কুরবানিটা সর্বপ্রথম কোত্থেকে আসলো। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, কাবিলের গুণটা ছিল বড়ই সুন্দর আর হাবিলের গুণটা ছিল বড়ই কালো। কাবিলের ভাগ্যে পড়লো কালো মেয়েটা আর হাবিলের ভাগ্যে পড়লো সুন্দর মেয়েটা। মুফাসসিরিনে কারামগণ বলেন সুন্দর মেয়েটার নাম ছিল আকলিমা। কি নাম? আকলিমা নাম ছিল। ওই আকলি নামের মেয়েটাকে বিয়ে করার জন্য কাবিল হাউ মাউ করে ছুটলো, বলল আমি আমার বোন সুন্দরীকে বিয়ে করব, ওই হাবিলের বোনকে আমি বিয়ে করব না। জোরে বলেন আউযুবিল্লাহ। জগরা লেগে গেল। জগরা লেগে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা তাররাবা কুরবানান ফাতুকাব্বাল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখার। আদম আলাইহিস সালাম বললেন ও সন্তান, তোমরা দে তুমি দে তোমার বোনকে বিয়ে করবা, এটার একটা ফয়সালা দরকার, সেটা হলো তোমরা দুজনে কুরবানি করো। কি করো? কুরবানি করো। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ওই ব্যক্তি সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না ওই ব্যক্তি কালো মেয়েটাকে বিবাহ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইযা কররাবা কুরবানান ফাতুকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখার। সংক্ষেপ করে বলতেছি সময় নাই, তারা দুজনে যখন কুরবানি করলে ইযা কররাবা কুরবানান আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা যখন কুরবানি করলেন, ফাতুকাব্বালা মিন আহাদিহিমা তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করলেন, সেটা হলো হাবিল। ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখার, আর অপরজনের কুরবানি কবুল করলেন না, সেটা হলো কাবিলের। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সময়ে যদি কেউ যদি কুরবানি করত আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আসমান থেকে একটা আগুন এসে যে প্রাণীটাকে কোরবানি করা হয়েছে ওই প্রাণীটাকে একটা আগুন এসে ভস্ম করে ফেলতো। সুবহানাল্লাহ। বলেন না যে প্রাণীটাকে একটা আগুন এসে ভস্ম করে ফেলতো, মনে করা হতো ওই কোরবানিটা কবুল করা হয়েছে, আর যে প্রাণী ভস্ম করা হয় নাই কোরবানি করার পরে এমনি পড়ে আছে, মনে করা হতো ওই কোরবানি কবুল করা হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, হাবিলে একটা পশু কুরবানি করলো, সে ছিল কৃষি কাজ করতো, আর কাবিল কৃষি কাজ করতো না। কাবিল আপনার কি করতো? ক্ষেতের মধ্যে জমি জমা করতো। মুফাসসিরিনে কারামগণ বলেন কাবিলে সে কতগুলো শস্য কুরবানি করলো আর হাবিল একটা পশু জবাই করলো। জোরে বলে সুবহানাল্লাহ।
তাদের মধ্য থেকে হযরত কাবিলের কুরবানিটা আল্লাহ হাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করলেন। সে যে প্রাণীটা জবাই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা আগুন এসে ওই প্রাণীটাকে বর্ষ করে ফেলল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম, কুরবানি সর্বপ্রথম কে করেছেন? হাবিল এবং কাবিল। বারামান এবার কাবিল রাগান্বিত হয়ে গেলেন, তার কুরবানি কবুল হয় নাই। সে রাগে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলব। নাউজুবিল্লাহ বলেন না, রাগে গুসায় তার কুরবানি কবুল করা হয় না। সে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলব। জোরে বলে নাউজুবিল্লাহ। হাবিল কি বলে জানেন? হাবিল বলে, হাবিল বলে, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন বলল আমি তোমাকে হত্যা করে ফেলব, হাবিল উত্তর দেয়, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার কাবিল ভাই, কুরবানিটা জোর করে আল্লাহ কবুল করে না, কুরবানিটা কবুল হলো যাদের তাকওয়া আছে তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আপনি 70,000 80,000 90,000 টাকা দিয়ে আপনি যে পশুটা জবাই করবেন, আপনার ভিতরে যদি তাকওয়া যদি না থাকে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় যদি না থাকে, খোদার কসম ওই আপনার ওই পশুটা আল্লাহ কবুল করবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা তো অনেকে কোরবানি করি মানুষকে দেখানোর জন্য, কথা কন ঠিক কিনা? কিন্তু না, আপনি কোরবানি করবেন কাকে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে কোরবানি করবেন। হাদিসে পাতে আছে, কোরআনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি মানুষের জানায় দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়ামা মাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আরে নবীর উম্মতের দল, এখন থেকে নিয়ত করবেন আপনি লাখ লাখ টাকা দিয়ে কুরবানি করবেন, কিন্তু কুরবানির মাকসাদ থাকতে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে কুরবানি দিতে হবে। কারণ হাদিসে পাকে আসছে, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও ওই ব্যক্তি কুরবানি করলো না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য কুরবানি করার দরকার আছে না নাই? কিন্তু কি নিয়তে করবেন? খালিস নিয়তে, মানুষকে দেখানোর জন্য না। আমি কুরবানি দিলে মানুষ বলবে এতে কুরবানি দিছে, আমি কুরবানি না দিলে সরব সরব লজ্জা পাবেন। এই ভাই, আপনি যদি কুরবানি দেন আপনার কুরবানি কবুল হবে। এজন্য কুরবানি কবুল করা শর্ত হলো তাকওয়াবান হতে হবে আপনাকে। বায়রা আমার, এইজন্য কুরবানি কাদের কবুল হবে? যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে কুরবানি করবেন। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয়? আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে আমরা কেন ভয় করব? প্রশ্ন আসে কি আসে না? কথা কন না, আমার কথা বুঝেন আপনারা? আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন, আমারে ভয় কর, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় কর। কিন্তু আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ তো হলেন রহমান, ঠিক নেই? আল্লাহ তো হলেন রহিম। আমরা দুনিয়াতে দেখি যেই ব্যক্তি টাকাওয়ালার ক্ষমতা বেশি, যেই ব্যক্তির ক্ষমতা বেশি, যেই ব্যক্তি ডাকাত, যেই ব্যক্তি মানুষকে হত্যা করে, আমরা তাকে ভয় করি। কথা কোন ঠিক নেই? আল্লাহকে মানুষ হত্যা করে? আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। তাহলে যে আল্লাহ রহিম, যে আল্লাহ রহমান,
ওই আল্লাহকে কেন আমরা ভয় করব? মুফাসসিরিনে কেরামগণ বলে আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহকে ভয় না, আল্লাহর সৃষ্ট জাহান্নামের আগুনকে ভয় করা। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ভয় করো। কাকে? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় আল্লাহর সৃষ্ট আযাব বড়ই ভয়ঙ্কর। কথা কোন ঠিক কি না? এজন্য আল্লাহকে ভয় করা হলো আল্লাহকে ভয় নাই। আপনাকে একদিন মরা লাগবে রে ভাই। আপনি যদি ভালো আমল নিয়ে কবরে যান, আপনি জান্নাতে যাবেন। আর আপনি যদি বদা আমল নিয়ে কবরে যান, আপনার ঠিকানা হলো জাহান্নাম। কথা কোন ঠিক কি না? আর আমার জন্য হাবিল বলে ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা যারা মুত্তাকিন তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। হাবিল বলে ভাই, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাতটা প্রসারিত করো, মা আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা, কিন্তু আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না, লি আকতুলা, তোমাকে হত্যা করার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। দেখেন, দেখো কাকে বলা হয়। ও হা কাবিল ভাই, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, আমি কিন্তু হাফিল তোমার দিকে তোমাকে মারার জন্য প্রসারিত করব না। কারণ কি? কারণ কি? ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি সেই মালিক আল্লাহকে ভয় পাই। জোরে বলে সুবহানাল্লাহ। কাকে ভয় পাই? আমরা আল্লাহকে ভয় করি। কতক্ষণ ভয় করি? আপনি দিনেতে রাতের আধারে যে ভয় করেন, কেউ না দেখলে কে দেখেন? কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহ বলেন উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানা দেন আসমান এবং জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানেন না? কে জানেন? এরে বান্দা, তুমি রাতের অন্ধকারে দিনের আলোতে যাহা কাজকর্ম করো না কেন, কে দেখেন? আপনি যদি আল্লাহকে ভয় করতেন তাহলে জীবনে কখনো মিথ্যা কথা বলতেন না, ঠিক নি? আপনি যদি আল্লাহরে ভয় করতেন তাহলে জীবনে কখনো নামাজ কাজা করতেন না, ঠিক নি? এরে নবীর উম্মতের দল, আজকে তো আমাদের আল্লাহরে আমরা ভয় করি না। আমরা ভয় করে প্রধানমন্ত্রীকে, আমরা ভয় করে রাষ্ট্রপতিকে, আমরা ভয় করে জেল জুলুমকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বলেন তো সকল ক্ষমতার মালিককে আমরা কাকে ভয় করব? এই জীবনটা কে দিয়েছেন? কোটি টাকার মালিকে দেখো অভাবে হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক নি? ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, হৃদয় পাখি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন আমাদের রবকে।
আরে নবীর উম্মতের দল, আজকে আমাদের আল্লাহর ভয় নাই, আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম রে ভাই, আজকে টাকা নিয়ে পাগল হয়ে গেলাম, ছেলের জন্য পাগল, মেয়ের জন্য পাগল। আরে নবীর উম্মতের দল, এখানে যত আল্লাহর বান্দারা আছেন, কোন আল্লাহর বান্দা হাত উঠায় বলতে পারবেন নি হুজুর আমি আগামী এক বছর বেঁচে থাকবো? বলেন না কেন, পারবেন না? না রে ভাই, এখানে বসছেন দাঁড়াবেন তার কোনো গ্যারান্টি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, ও বান্দা তোমরা দুনিয়ায় এমন ভাবে চলো যেন মনে হয় মুসাফির। হাকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় ইতনি। আরে নবীর উম্মতের দল, হাবিল বলেন, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। এই কথা বলার পরে হাবিল আরো এটা বলে, ইন্নি উরিদু আন আবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল জালিমিন। জোরে বলে সুবহানাল্লাহ। মনে আছে ঘটনা? মনে আছে কাবিলে কি কইছে? আমি তোমাকে, মনে নাই? কে কি বলছে? আমি তোমাকে হত্যা করব। হাবিল কয়, না না, তুমি আমাকে হত্যা করলে হবে না। তারপর আল্লাহ বলেছেন, ইন্নি উরিদু আন আবু আবি ইসমি ওয়া ইসমিকা, আমি চাই তুমি আমার নিজের গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে বহন করো। জোরে বলে নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন তো। হত্যা করা কি কবিরা গুনাহ? হত্যা করা কি? হত্যা করা কি জায়েজ আছে না নাই? হত্যা করলে সব হবে না, গুনাহ হবে? কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবু সাবউল মুবিকাতি, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق। আল্লাহর নবী বলেন, তোমরা সাতটি জিনিস আছে, সেই সাতটি জিনিস থেকে তোমরা বিরত থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? সাতটা জিনিস থেকে বিরত থাকার কারণে সাতটা জিনিস যদি করো তোমাকে ধ্বংস করে ফেলবেন কে? তার মধ্যে একটা হলো ওয়াকাতুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে, ন্যায়সঙ্গত নয়, অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলা। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য হত্যা করা যাবে? হত্যা করা যাবে? হাবিল বললেন, ইন্নি উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুমি আমাকে হত্যা করার মাধ্যমে আমার যে গুণাটা আছে, তোমারও যে গুণাটা আছে, তুমি এই গুণা তোমার কাঁধে নাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, ফলে তুমি জাহান্নামীদের অধিবাসী হয়ে যাবা। জোরে বলে নাউযুবিল্লাহ। ওয়া যালিকা জাযাউল যালিমিন, ফলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। জোরে বলে আল্লাহু আকবার। তারপরে কি হলো? فطوعت له نفسه قتل اخي فقتله فاصبح من الخاسرين। ওই কাবিল তো জিদ বেশি, তার কুরবানি কবুল হয় নাই। মনে আছে কুরবানি কবুল হয়েছে? হয় নাই। এবার জিদে কি করলো? তার যে নফস, فطوعت له نفسه قتل اخي, তার নফস তার জিদ কন্ট্রোল করে করতে পারলো না, সে কি করলো? হাবিলে কি করে ফেললো? হত্যা করে ফেললো, মেরে ফেললো। হাদিসে আসছেন
সর্বপ্রথম যে কাবিল হাবিলের হত্যা করছে না, এ কারণে এখন পর্যন্ত যদি কোনো মানুষ কাউকে অন্যায় কারণে হত্যা করে ফেলে, ওই হত্যার কারণে যে গুনাহটা হবে না, ওই গুনাহের এক ভাগ কাবিলের আমল নামে জমা হবে। জোরে বলে না ভাইরা, আমার সংক্ষেপ করে দিচ্ছি। فطوعت له نفسه قتل اخيه فقتله فاصبح من الخاسرين তার নফস তার অন্তরকে আর ধরে রাখতে পারলো না। মানুষের রাগ আছে, উঠলে লাড়ি দিয়ে মারিয়ে লাগ আছে না। হাবিল কি করলো, কাবিল কি করলো, রাগে সে তার ভাইকে হত্যা করে ফেললো। জোরে বলে নাউজুবিল্লাহ। হত্যা করার পরে মুফাসসিরিন কেরামগণ বলে তখন তো সর্বতম তারা দুনিয়াতে আসছেন, এত কিছু বুঝতো না, বুঝতনি বহু বছর এই লাশটা নিয়ে ফিটে ঘুরতে আছে, জানতো না কি করবো, কিভাবে লাশ দাফন করবো, কাবিল জানতো না, জানতো জানতো না, ঘুরতে আসে। কিন্তু ঘুরতে ঘুরতে বহুদিন হয়ে গেল, লাশ থেকে গর্ত বের হতেছে, পচন শুরু হয়ে গেল, কাবিল নিরুপায় হয়ে গেল, কি করব, আমি তো আমার ভাইকে হত্যা করে ফেলেছি, এখন কি করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি, ইন দা টাইম আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠালেন। কি পাঠালেন? কাক পাঠালেন। কাক পাঠানোর পর লিওরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, সে জমিনের মধ্যে তরণ করার পরে মাটি আছে না, মাটি মাটি দাগ দিয়া কামড়াইতে আছে, এবং একটা সে কি করলো, ওই কাকে একটা প্রাণীকে হত্যা করছে, করার পরে ওই প্রাণীকে মাটি খনন করার পরে ওই গর্তের মধ্যে কাকে আরেকটা কাকরে ফালাইলে এবং মাটি দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিলের কাবিলের দেখাইছে কিভাবে তার ভাইকে দাফন করবে, জানতো না। হাবিল কাবিল ঘটনা দেখলেন কিভাবে একটা কাক আর একটা কাকেরে দাফন করতেছেন, তারপর বলতেছেন ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। সে মনে মনে কয় আফসুস, আমি একটা কাকের থেকে অক্ষম হয়ে গেলাম, একটা কাক সে তার ভাইকে মেরে দাফন করতেছে, আমি তাও জানি না। পরবর্তীতে কাবিল হাবিল ভাইকে এভাবে দাফন করছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এবং সে পরবর্তীতে জাহান্নামী হয়ে গেল। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখানে দেখে কি শিখলাম, সর্বপ্রথম কুরবানি কে করছেন, হাবিল এবং কাবিল। তার পরবর্তীতে বহু করে যাওয়ার পরে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহ সাতাজিদুনী ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলে, সন্তান ইন্নি আরা ফিল মানাম, আমি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি, আন্নি আযবাহুকা তোমাকে আমি জবাই করতেছি, কি করতেছি, জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি, তোমার অভিমত কি। আর আমরা যদি আমার ছোট ভাইদেরকে যদি বলতাম, রে তুই সমাজে দেখছিস তোর জবাই করতে আসি, কিতা কস, কিতা কস, ঠিক নি, ঠিক নি। কিন্তু এটা আল্লাহ পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম সন্তান ইসমাইল, আমি তোমারে রাত্রিবেলা স্বপ্নে দেখছি,
আমি তোমার জবাই করতেছি, তুমি কি বলো? সুবহানাল্লাহ বলেন না। ইসমাইল কি বলে শুনবেন? ইসমাইল বলে, ইয়া আব্বাতি ফাআলনা তুমার, ও আব্বা আপনি যে সমস্যাটা রাত্রে দেখছেন না, আপনি এটাই পালন করেন। ভয় পায় নাই বলছে, আপনি যে হবটা দেখছেন এটাই করেন, আমার জবাই করেন। সুবহানাল্লাহ বলেন না। অনেক ইতিহাস আছে, পরে বলবো ইনশাআল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আব্বা আমি কোনোমই যাইতাম না, কোনোমই দৌড়াইতাম না, আমি ভয় পাইতাম না, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল দের অন্তর্ভুক্ত হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক ইতিহাস পরে বলবো ইনশাআল্লাহ কি করলেন পরবর্তীতে, ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করলেন, কিন্তু সংক্ষেপ করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ইসমাইলের পরীক্ষা কবুল করলেন, জবাইর সাথে সাথে আল্লাহ রাব্বুল আসমান থেকে একটা ওট দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা সামনে আসতেছে কুরবান, আমরা কুরবানি করব, কিন্তু কার জন্য? কার জন্য? দুনিয়ার কারো জন্য নয়। এরে ভাই একটু তাকায়া দেখ, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। এরে নবীর উম্মতের দল, আপনাদের মসজিদের পাশে কতগুলো মানুষ আছে, এক সময় তারা দুনিয়ার জমিনে জীবিত আছিল, ছিল নি, এক সময় তাদের ক্ষমতার দাপট ছিল, শরীরে বল ছিল, ক্ষমতা ছিল, কিন্তু আজকে তাকায় দেখ কবরের মধ্যে আপনি যখন খনন করবেন তাদের হাত দিয়ে পাবেন না। একদিন আপনাকে মরা লাগবে রে ভাই, মরতে হবে একদিন, আপনাকে মরা লাগবে, কিন্তু মরার আগে আপনার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আপনি কবরে কি নিয়ে যাবেন একটু চিন্তা করে দেখেন, আপনার খেলার দুলার কত বন্ধুরা ছিল আজকে দুনিয়াতে অনেকেই নাই, কত বন্ধু ছিল আজকে অনেকেই নাই, বিদায় হয়ে গেল, একদিন আপনার বিদায় হয়ে যাবেন। আপনি যে দশতলা বিশতলা বিল্ডিং এর মধ্যে ঘুমান, কিন্তু আপনার যখন মরণ হয়ে যাবে রে বাবু, আপনি যে দুইতলা তিনতলা বিল্ডিং এর মধ্যে ঘুমান, আপনার যখন মরণ হয়ে যাবে আপনার সন্তানেরা আপনাকে ওই দুইতলা তিনতলা বিল্ডিং থেকে নামাইয়া আপনাকে একতলা মাটির মধ্যে শোয়াই দিবে, কথা কোন ঠিক কিনা? কেউ যাবে বাসবাগানে বাস কাটার জন্য, কেউ বা যাবে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজা পড়ায় দেন, কেউ বা দোকানের মধ্যে ধরাবে তাড়াতাড়ি কাফনান, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বারে তাড়াতাড়ি দাফন কর, কেউ বলবে না আমার আব্বারে রাগ, সবাই বলবে আমার আব্বারে তাড়াতাড়ি কবর দিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? বলেন তো, আপনি যখন মরে যাবেন, আপনাকে যখন কবরে রাখা হবে, আপনার ছেলে সন্তানরা কি আপনার সাথে কবরে থাকবে নি? আপনার যে চাওয়া হবে আপনার সাথে কি কোনো টাকার বান্ডিল রাখা হবে নি? না না, আপনাকে অন্ধকার কবরে সাড়ে তিন হাত মাটির নিচে আপনাকে শুয়ে আসবে রে ভাই, ওই কবরে আপনার কেউ যাবে না, তিনটা জিনিস যাবে, কয়টা জিনিস? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা من ثلاثة أشياء، صدقة جارية أو علم ينتفع به أي ولد صالح يدعو له. زرب سبحان الله. আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষ মারা যায় তার আমলের দরওয়াজা সব বন্ধ হয়ে যায়, তিনটা আমল যায়, কয়টা আমল? এক নাম্বার সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, গরিব এতিমকে দান করলেন, হাদিসে আসছে আপনি মারা যাওয়ার পরে আপনি যে বান্দাদেরকে দান করছেন উপকৃত হয়েছে, উপকৃত হওয়ার কারণে যে সওয়াব, এই সওয়াবটা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার, আই ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যিনি মানুষকে দিনের দিকে ডাকে। তিন নাম্বার, এমন সন্তান আপনি রেখে গেছেন মানুষকে পড়াইলেন, ওই সন্তানটা কোরআন শেখায়। জোরে বলে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এইজন্য বেশি বেশি দান খয়রাত করবেন, সামনে কুরবান আসতেছে। সিলেটের কত মানুষ বন্যায় প্লাবিত হয়ে গেছে, আমরা তো আরামে ঘুমাচ্ছি, কিন্তু সিলেটের মানুষগুলো দেখেন ঘর নাই বাড়ি নাই, ফেসবুকের মধ্যে দেখেছি পানির মধ্যে লাশগুলো ভেসতেছে,
এর নবী রহমত জন্য দান খয়রাত করবেন, বেশি বেশি দান সাদকা করবেন, সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ। অতএব আমি আর কথা বাড়ালাম না, সামনে ইনশাআল্লাহ পর্বণ আসতেছে, আমরা ইনশাআল্লাহ পর্বতে মাসলা মাসলা রচনা করবো, ঘোষণা করবো, আমি কথা বললাম না, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদের আশা করে বলি আমিন। ওয়া আখিরাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।